আম্মা, আম্মা জান আপনার জন্য এই যে আঙ্গুর ক্ষেতের কত বড় একটা কচু নিয়েছি, পুকুরের মাছ নিয়েছি, আঙ্গুর সাথে লাউ নিয়েছি। অথই কইল আমার মা লাউ পাঙ্গাস মাছ কচু পছন্দ করে। ছোট লোকের বাচ্চা, কতবার তোরে বারণ করছি এই বাড়িতে আসিস না, যতবারই আসিস কচু লাউ কুমড়া এই সেই আর সস্তা একটা মাছ নিয়ে চলে আসিস। তোর কি লজ্জা শরম নাই? কেন আসিস এই বাড়িতে? তুই আমার সাথে তামাশা করস না, আমি সৎ শাশুড়ি মহিলা তামাশা করস। তুই জানোস যে আমি কচু খাইতে পারি না, কচু খাইলে আমার মুখ চুলকায়, অ্যালার্জির সমস্যা। তাও তুই কচু নিয়ে আসিস, যতবার আমি তোরে বলি এই বাড়িতে আসিস একটা না একটা অঘটন ঘটাই যাস। মা, এটা তুমি কি করলে কত? বাড়ির জামাইয়ের গায়ে এইভাবে হাত তোলা তোমার কি উচিত হয়েছে? মা, আমি বুঝি না তারা এই বাড়িতে কেন আসে। গরিব ছোট লোক, ওই যে শুনছে আমার বোন আমার দুলাভাই এই বাড়িতে আসছে, ওই গন্ধ শিখা শিখা এই বাড়িতে আইসা বসতে, আমার তো এদের দেখলেই যেন কেমন লাগে। ঠিকই বলছস। আরে ওরা ওই যে শুকুরের মতো, সে যেন তো কচু মচু চাষ করে আর গন্ধ শুঙ্গা শুঙ্গা এই বাড়িতে আইসা উঠে। যেই শুনছে যে আমার মেয়ের জামাই আসতেছে, অমনি যেমনি শুনছিস যে আমি আসছি এমনি শুকতে শুকতে চলে আসছিস, আর কি নিয়ে আসছিস? লাউ কচু এসব। আরে মাছ নিয়ে আসছিস? কেন একটা গন্ধ পাইতেছ না নাকি? আচ্ছা বাজারে কি বেছে বেছে মরা মাছটা আনতে হইল? শ্বশুর বাড়িতে কেউ এই সমস্ত নিয়ে আসে? আরে বাবা, শ্বশুর বাড়িতে কি নিয়ে আসতো সেটা আমাকে দেখেছি। আমি শ্বশুর বাড়িতে কী কী নিয়ে আসিস জানি? তোর এর বিষয় বলে খিলা, তুই তো ছোটো লোক, তোর এই সমস্ত বলা থেকে না বলে অনেক ভালো। মা, ওরা কেন আসছে বলেন তো? কী করবো বাবা, আমি তো ওদেরকে বলেও নাই, ওরা নিজ ইচ্ছায় এসে হাজির হয়ে গেছে। মা, তোমাকে না কতদিন বলেছি যেদিন আমরা এই বাড়িতে আসবো সেদিন যেন তোমাদের এই ছোট লোক গরিব জামাইটা এই বাড়িতে না আসে। এমনিতেই তো শুভ এই বাড়িতে আসতে চায় না, তারপরও আমি ওকে অনেক বুঝিয়ে এই বাড়িতে নিয়ে আসছি, আর তোমরা কি করলে সেই ওদেরকেই দাওয়াত করে বসলে। এজন্য ও বলেছিল যে এই বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই। চুপ কর তুই, অনেক কই ফেলাইছোস। দেখ, এই বাড়িতে কিন্তু আমি ইচ্ছা করে আহি নাই। তুই এই বাড়িতে তোর জামাইয়ের সামনে আমার জামাইয়ের এইভাবে অপমান করতে পারোস না। আমার তো এই বাড়িতে আসার কোনো ইচ্ছাই ছিল না, শুধুমাত্র বাবার কল পাই আমি এই বাড়িতে আইছি। বাবার নাকি আমার মুখটা দেখার জন্য তার আত্মাটা সুইটা গেছে। আমারে কয় মা তুই একটা নজর আমারে দেখা যা, আমিও তোর মুখটা একটু দেখমু, সেই কারণেই আমি আইছি, আমি আইতে চাইছিলাম না। হ্যাঁ মা, আপনি ঠিকই কইছেন, আমার মতো কামনার আবার কিসের শ্বশুর বাড়ি? কি বাবার বাড়ি বেড়ানো খুব শখ ছিল না? শখ মিশতে তো এবার। এ রাখ তোর নাকা কান্না, এইসবের আর সহ্য হইতেছে না আমার। কি লাউ তাই না? এইসব লাউ আমার শ্বশুর শাশুড়ি খায় না। চলো এখান থেকে চলো। অতই দাঁড়া, আসতে না আসতে কই যাইতেছো সীমা? কই আর যামো, আমার তো যাওয়ার ওই একটাই জায়গা আছে, আমার শ্বশুর বাড়ি আমার শেষ ঠিকানা। মানুষ ঠিকই কয়, বিয়ার পরে না মাইয়ারা পর হইয়া যায়, আর আজকের তার প্রমাণ আমি হারে হারে পাইতাছি বাবা। আমি তো এই বাড়িতে আইতে চাই না বাবা, শুধুমাত্র তুমি আমারে কল দিয়ে কইছিলা। মারে তোর মুখটা আমার দেখতে ইচ্ছা করতেছে। একবার আবি, তুমি যখন ওইভাবে কথাটা কইলা আমি তোমার কথা ফেলতে পারি নাই, ওই বাড়িতে আইতে চাই নাই। কাকুতি মিনুতি কইরা আমি ওরে এই বাড়িতে নিয়ে আইছি। আর এই যে দেখতেছো সামান্য কচু মাছ, আর যে মাটিতে পড়ে আছে লাউ, আমার জামাই আর আমি খুব শখ করে তোমাকে জন্য নিয়ে আইছিলাম, কিন্তু আমার ছোট বোনের জামাই ওই লাউটার একদম ভাইগে ছুঁড়ে শেষ করে দিতে। আর আমরা কি বুঝবো না তো কোটিপতি, এই এই সামান্য সবজির দাম আমার কাছে অনেক বেশি, অগো কাছে অগো কাছে সামান্য হইলেও আমার কাছে অনেক বেশি। আর এই যে আমার মা, সে তো আমাকে দুই চক্ষেই সহ্য করতে পারে না। তুমি কইলে কি হবো, আমার মা একটা দিন আমার ফোন দিয়া কয় না। অথই তোর জামাই রে নিয়ে আমাকে বাড়িতে আয়, এক বেলা খাইয়া যা, আমাকে মুখটা একটু দেখা যা। মা কেন কব এসব কথা? কব না তো, কারণ আমি তো মায়ের সৎ মাইয়া, তার দুই মাইয়া আছে না আদরের দুলালি। আমি আমি অনেক বড় ভুল করছি বাবা এই বাড়িতে আইসা,
আমি আমি কথা দিতেছি আর কোনোদিন আমার স্বামীরে নিয়ে এই বাড়িতে আমি আসবো না বাবা। দাঁড়া মা, এই কি তুমি শুধরাবা না? তোমারে নিয়ে কি আমি সারা জীবন এরকম অশান্তি পোয়াবো? না, তোমারে নিয়ে আর সংসার করা হবে না যা দেখতেছি। কি আপনার এত বড় সাহস? এই মাইয়ের জন্য আপনি আমার সংসার ভাঙিয়ে দিতে চাইতেছেন? হ্যাঁ, আর এই সংসার আমার হাতে গড়ানো। অনেক দিন ধরে আমি এই সংসারে তিল তিল করে বড় করছি, আর সামান্য একটা ফকির ফকির নিল লাগিয়া আমার সংসারে আপনি আগুন লাগাইবেন? চুপ চুপ, একদম চুপ। হওয়া সংসার করা হবে না, কারণ কি তুই জানোস না, লেবু বেশি টিপলে সেই লেবু খাওয়া যায় না, অখাদ্য হয়ে যায়। তুই এখন আমার কাছে অখাদ্য হয়ে গেছিস, বুঝে গেছস? তোরে যেদিন আমি আমার এই বাড়ি আনি প্রথম, আরে আমি শেষ বয়সে বিয়ে কেন করবো রে? হ্যাঁ, একমাত্র বিয়ে করছি আমার এই মেয়ের জন্য, এই অথর জন্য আমি তোরে বিয়ে করছি। তোরে আমি কি কইছিলাম, যে আমার দুনিয়াটা একদিক, আমার অথই মা একদিক, মা মরা মাইয়া। ওই তোর ভিতরে কি একটু রহম নাই? হ্যাঁ, তোর ভিতরে কি একটু মনুষ্যত্ব নাই? আমার এই মায়াটারে তুই আজ পর্যন্ত আপন করে দেখতে পারলি না, আর পারবি কেমনে রে? তুই তো শয়তান, জন্ম দিছস শয়তান মাইয়া, আবার বিয়েও করাইছস আর একটা শয়তান রে। এই যে টেনি টেনি সাজছে, সিনা প্যান্ট পরছে তালি দেওয়া, মডার্ন সাজছে। এই মিয়া শোনো, দামি দামি পোশাক পরলে কিন্তু ভদ্রলোক হওয়া যায় না। এই দেখো আমার জামাই, আমার অথৈর জামাই, হইতে পারে স্বেচ্ছাসা ক্ষেত খামারে কাজ করে, কিন্তু তার মনটা অনেক বড়। এই জামাই ইচ্ছা করে তোমার 10 বার কিনবো, 10 বার বিক্রি করবো, ভদ্রলোক সাজছ। হ্যাঁ, আর আমি তো তোরে কি কমু কি কমু, আর আমার কোয়ার কোনো ভাষা নাই, কিচ্ছু ভাষা নাই। তুই শুধরাবি না, তুই শুধরাবি না। থামেন আব্বা, আপনি শুধু শুধু আঙ্গুল লেগা এ বয়সে আইসা আপনাকে সংসারে ঝামেলা করেন না। আমি তো পরের পোলা, বিয়ে করছি ওনার সতিনের মাইয়া, সৎ মাইয়া। আমি এবারে জামাই, এটা উনি কোনোদিন মেনে নিতে পারে না। আর যদি মাইনে এনে তো আমার শাশুড়ি আমার গায়ে হাত তুলত না। ওনার আদরত তো এইটাই, এটা আমি নিজের আদরত হিসাবে মেনে নিব। ভুল আমাকেই হয়েছে, আমি কোনোদিনও আপনাকে বেড়াইতে চাই না। আজকা আপনার মাইয়া বায়না ধন্য আই বই আপনাকে ফোন করছেন, ওর মুখটা দেখতে চাইছেন। তারপর আমি বারবার না করছি, যাবো না ওই বাড়িতে। যে বাড়িতে গেলে কোনো সম্মান করে না, জামাই বলে স্বীকার করে না, সেই বাড়িতে কোন মুখ নিয়ে আমো আমি? আমি এতে চাই রে আব্বা। তারপরে আপনার মায়ের মুখের দিক তাকাইয়া অবশেষে আইসি, আইয়া আমি আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার পাইছি আব্বা। সবচেয়ে বড় পুরস্কার হয় না একটা জামাইয়ের জন্য। আব্বা, আম্মা চান তো অস্বীকার করলো, উনি কচু মাছ এলাও পছন্দ করে না। তো আমি জানি, বিয়ের পর থেকে আমি দেখছি তো আম্মা কি পছন্দ করে, আপনি কি পছন্দ করেন। এর লেগে তো মুখ খেতে কসু, এত বড় একটা পাঙ্গাস মাছ লাউ নিয়ে এসেছিলাম। যাই হোক, আমি সব রেখে দিতেছি, আপনারা আপনারা খায়া নিয়ে হয়েছে তো, এবার চলো আর কিছু শুনবা? চলো আমার লগে আহ। অতই সূর্য, ও জামাই দাঁড়াও দাঁড়াও। কিরে, আমার মায়া চলে গেল, মায়ার জামাই চলে গেল, তুই তো একটা বার একটু ডাক দিলি না? হ্যাঁ, ওই ও বুঝতে পারছি, ডাক দিবে কিভাবে, তোর ভিতরে তো শয়তান বসত করে পালাইছে, তুই শুধরাবি না? আরে তোর ল্যাজ কোনোদিন শুধা হয় না। মুখ সামলায় কথা কইবেন, এত কথা কন কে? হ্যাঁ, শুধু ভালো কে আপনার মাইয়াই, আমার গুলো ভালো না? আজকে আজকে তোরে আমি খাইছি, আর আমি মান সম্মানের দিক তাকামু না, এতদিন ছেলে মেয়ের দিক তাকায় তোরে আমি কিছু কই নাই, আজকে আমি খাইছি। এক্ষুনি আমার বাড়িতে বাইরে যাবি, যতক্ষণ পর্যন্ত আমার অতই মারে আর জামাইরে ফিরে এনে আনতে পারবি ততক্ষণ এই বাড়ি ঢুকবি না। এই যে আমার সাফ সাফ কথা, খারাইছিস কেন? বাইরে বাইরে কইতেছি। আর এই যে তোরা খারাইছিস কেন? বাইরে যা আমার বাড়ির থেকে, বাইরে যা বলেছি। শয়তানের দল, কিছু না কইতে না কইতে মাথায় উঠে গেছিস না? আরে সৎ মা হইলো ভালো মা, আর নারী জাতের কলঙ্ক তুই সারা জীবন, তোরে তোরে আমি অশান্তিতে অশান্তিতে আমি পড়ে গেছি আমি।